اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والقرآن المجيد، بل أجلوه عن جاء منهم فقال الكافرون هذا بين عجيب، أين نحن نمر من ذلك رجل بعيد، وابتل إنما تنقص الأكل منهم وإلا نفساهم حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض، أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج، والأرض مررناها الطير فيها رأس وانبتنا فيها من كل زوج بهيج، تصفيتهم وذكر حدود أخي الكليم، أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনারা অবগত আছেন যে আজকে আমার এই জিগরহাটি নয়াপাড়া জামে মসজিদে এই সাতাশে রমজান জুমার দিন অর্থাৎ জুমার কুতবা যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে বিষয়টি হচ্ছে ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা। আর সত্যি বিশেষ করে আমাদের সমাজ এই ব্যাপারে চিন্তাই করে রয়েছে, তারা আসলে কোনটা করবে কোনটা করবে না, কোনটা ঠিক কোনটা ভুল, এই ব্যাপারে আসলে মানুষ স্পষ্ট হতে পারছে না। আর এই জন্যই আমি আপনাদের সামনে মূল নীতি হিসেবে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। এটা হচ্ছে মূল নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ও আতিউর রাসূলা, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। এই আয়াতটি স্পষ্ট করে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্পষ্ট ভাবে জানাচ্ছেন যে তোমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মেনে চলো, এবং তোমরা আল্লাহর হুকুমের খেলাফ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির খেলাফ করে তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট বরবাদ করে দিও না। বন্ধুগণ, আমাদের সমাজে প্রচলিতভাবে যে আমরা সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে আসছি, হয়তো আপনারা অনেকে ভাববেন তাহলে কি টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা আমাদের যে প্রচলিত রীতিনীতি এটা কি উঠে দেবে? হাই, আমি কোনো কিছু ওঠাতে আর কোনো কিছু প্রতিষ্ঠিত করতে আসিনি, আমি এসছি আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে এই জাকাতুল ফিতর আদায় করেছেন, কি ফরজ করা হয়েছে, এই সম্পর্কে
সুস্পষ্ট নিদর্শন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, সেটা জানা এসেছি। এবার আমার কাজ হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেওয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 বলেছেন, ইয়া আইয়ুহা রাসূলুল্লাহ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে, তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে সেটা প্রচার করো, তোমার নিকট যেটা ওহি এসেছে সেটা আমার কাছে জানিয়ে দাও। সুতরাং আমি শুধুমাত্র আপনাদেরকে জানাতে এসেছি, এবার আপনারা কোনটা উঠাবেন আর কোনটা উঠাবেন না এটা আপনাদের ব্যাপার, আমি এখানে কোনো কিছু উঠাতে বা প্রতিষ্ঠিত করতে আসিনি, আমি শুধুমাত্র সত্যটা আপনাদেরকে জানাতে এসেছি। তবে জেনে রাখবেন, আজকালকার সমাজে, বিশেষ করে আজকের সমাজে হক সত্যরূপে আমল করা যেমন কঠিন, আজকের স্টেজগুলোতে, আজকের খুতবাগুলোতে হক বলা তেমনই কঠিন। সেজন্য আমি ভূমিকাতে একটা কথা আগে বলে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোরআন হাদিসের কথা গোপন করো তাহলে তুমি সবচেয়ে বড় জালিম হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152, যখন তোমরা কথা বলবে নাচ বলবে সদনের সম্পর্কে হলেও, আল্লাহ তাআলা বলেছেন কথা বলে তোমাকে লাজ বলতে হবে, হক বলতে হবে, হোক তোমার আত্মীয়, হোক তোমার পিতা, হোক তোমার ভাই, হোক তোমার মাতা, হোক তোমার বোন, যাই হোক না কেন তোমাকে হক কথাই বলতে হবে। বন্ধুগণ, হক কথা কিন্তু লাগে না, আপনারা সবাই জানেন হক কথা কিন্তু লাগে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম আহমদের একটি হাদিসের মধ্যে, মিসকাতে ও হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হক কথা বলতে জানিয়ে দাও, যদি এটা মানুষের কাছে চেপে মনে হয়। হক কথা বলতে হবে, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ কে হাদিসের মধ্যে, যদি তুমি হিরম গোপন করো কিয়ামতের দিন জাহান্নামের আগুনের লাগাম পড়ানো হবে। সুতরাং এর গোপন করা যাবে না, জাহান্নামের আগুনের লাগামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর হক কথা বললেও আবার মানুষের কাছে তীব্র লাগে, মানুষরা পছন্দ করে না। সেজন্য ভাই বন্ধুগণ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা আরেক ক্লিয়ার করে দিচ্ছি। আজকে যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা নিয়ে, ফিতনা শান্ত নাকি টাকা, এ নিয়ে আমি আলোচনা করব। যদি আপনাদের কারো অসুবিধা মনে হয়তো আপনারা বুঝতে না পারেন, কিংবা হয়তো আমি বুঝাতে না পারি, কিংবা হয়তো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, এজন্য আজকের কমিটি আপনাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে কি, যে আলোচনার শেষে অর্থাৎ জুমার নামাজের পরে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। আপনারা জাকাতুল ফিতর রূপে যে কোনো প্রশ্ন করতে পারেন, এটা সুযোগ থাকলে আপনাদের সরাসরি প্রশ্ন করবেন। জুমার নামাজ সুন্নাত নামাজের পরে সকলকেই বসার জন্য আহ্বান করা হয়েছে, আপনারা আপনাদের মনের প্রশ্নগুলো করবেন। বন্ধুগণ, আর আমি সময় এদিকে উঠে দেবো না, এবার আপনাদের সামনে মূল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয় ফিতনা নিয়ে, ফিতনা খাদ্য নাকি টাকা। আর ইনশাল্লাহ এটা আমি করবো আমার দ্বিতীয় খুতবাতে। মাহমুদ রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্মা বাদ, সম্মানিত আজকের উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুশান্তি ও অনুগ্রহবশত আপনারা শুনেছেন যে আজকে আমার আলোচ্য বিষয় ফিতনা নিয়ে ফিতনা। আর সত্যি আজকে আমরা ফিতনায় পড়ে আসবো, খাদ্য নাকি টাকা, তার আগে একটা বিষয় বলে রাখি, আমরা কষ্ট করে এই যে এক মাস আমরা সিয়াম পালন করছি, আর এক মাস সিয়াম পালন করা মানে আমরা খাটাখাটনি করছি, আর এক মাস খাটাখাটনি করার পর যদি আমাদের মজুরি কেটে নেওয়া হয় তাহলে আমাদের জন্য একটা আফসোসের বিষয়, আমরা খুবই দুঃখ পাবো। তার কারণ একটা মানুষ খুব ভালোভাবে সে খাটাখাটনি করছে, আর খাটাখাটনি করার পরে তাকে মজুরি দেওয়া হচ্ছে অর্ধেক, কিংবা হয়তো তাকে দেওয়া হচ্ছে না, তাহলে আফসোস কোথায় হতে পারে? আর একজন ব্যক্তি খাটাখাটনিও করছে না, সে মজুরির আশাও করে না। কমসে কম আমরা যারা বিশেষ করে এই রমজান মাসে সিয়াম পালন করছি, আমরা যে সিয়াম পালন করছি এই সিয়ামটা যাতে ত্রুটিমুক্ত হয়, ত্রুটি যুক্ত থেকে না যায়, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। উঠে দেখুন সূরা আবু দাউদ কিতাবুস যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 69। তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের এই সেই সিয়ামগুলিকে সঠিকভাবে আদায় করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য সঠিকভাবে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে।
যদি আমাদের জাকাতুল ফিতর সঠিকভাবে আদায় না হয় তাহলে জেনে রাখবেন আমাদের সিয়ামগুলি কিন্তু ত্রুটি যুক্ত থেকে যাবে। সেজন্য জাকাতুল ফিতর সম্পর্কে সঠিক ধারণা আমাদের জানা অবশ্যই অপরিহার্য। মানুষ আজকে ফিতনার মধ্যে পড়ে আছে, টাকা নাকি খাদ্যদ্রব্য কোনটা কোনটা আমরা আদায় করব, এ সম্পর্কে আমরা সবাই জানি। দেখবেন আপনারা বিভিন্ন মাদ্রাসা থেকে হ্যান্ডবিলগুলো বের হয়, অর্থাৎ রমজানের উপহার, রমজানের উপহার তোহফা যেগুলো বের হয় প্রত্যেক তোহফাতে আপনি দেখতে পাবেন সেখানে লেখা থাকে জাকাতুল ফিতর সম্পর্কে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সাবিল গোলাম সবার পক্ষ থেকে একটা খাদ্যদ্রব্য আদায় করার নির্দেশ দিয়েছেন। সব শেষ সব হ্যান্ডবিল লেখা থাকে, প্রত্যেক রমজানের উপহারেই লেখা থাকে, কোথাও লেখা থাকে না যে এর বিনিময়ে টাকা আদায় করতে হবে বা আদায় করা নির্দেশ, এমন কথা লেখা থাকে না, আপনি দেখতে পারেন। তাহলে মাদ্রাসাগুলোর ঐক্য মতে এটা প্রমাণ হয়ে গেল যে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য, জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য এটা মাদ্রাসাগুলোর ঐক্য মতে যে রমজানের উপহার তোহফা গুলো পায় সেগুলোতে লেখা থাকে, এখানে টাকা পয়সার ব্যাপার লেখা থাকে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনারা পড়েন সহিহুল বুখারি কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর ২৪, অনুচ্ছেদ নম্বর ৭৬, হাদিস নম্বর ১৫১০, বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিনে একটা পরিমাণ খাদ্যদ্রব্য সাদকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। খাদ্যদ্রব্য নাই, আরবি শব্দের তাম মানে খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য আদায় করতেন। এবং মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ তিনি অনুচ্ছেদ কায়েম করেছেন মুখ্যতুল সহিহুল বুখারী কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর ২৪, অনুচ্ছেদ নম্বর ৭৬, হাদিস নম্বর ১৫০৬, সেইখানে বাপ বেড়েছেন যে জাকাতুল ফিতর হচ্ছে খাদ্যদ্রব্য, বাপই বেড়েছেন। সুতরাং আপনাদেরকে আমি কয়েক জায়গা থেকে প্রমাণ দিলাম, আমরা তো জেনেই আসছি যে মাদ্রাসাগুলোর ঐক্য মতে তাদের ইস্তাহারের ভিত্তিতে, তাদের রমজানের উপহারের ভিত্তিতে এবং সহিহ বুখারীর ১৫১০ নম্বর হাদিস অনুযায়ী ইমাম বুখারীর কিতাবুজ যাকাতের ৭৩ নম্বর বাব অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হয়েছে যে খাদ্যদ্রব্য হচ্ছে সাদকাতুল ফিতর। এখন সাদকাতুল ফিতরের পরিবর্তে সুবিধার জন্য আমরা আমাদের সমাজে যে টাকা বের করি এটা চলবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। কারণ আমাদের সমাজে টাকা উঠানো হয় আর আমরা বিভিন্ন কিছু মনে করি, এটা সুবিধার কারণ আর অনেক কিছুই। প্রথম কথা হচ্ছে এই যে জাকাতুল ফিতর, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ আব্দুল ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে মুসলিমদের ঐক্য মতে জাকাতুল ফিতর হচ্ছে একটা ইবাদত, জাকাতুল ফিতর হচ্ছে একটা ইবাদত যা হচ্ছে তাওকিফি, তাওকিফি মানে যে ইবাদত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেইভাবে আদায় করাকে বলা হয় তাওকিফি। এটা হচ্ছে সর্বসম্মতিক্রম, এটা হচ্ছে এটা ইবাদত, আর ইবাদতের কোনো পরিবর্তন চলে না, ইবাদতের কোনো পরিবর্তন চলে না। তার একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আমরা ঈদুল আজহা আসলে, ঈদুল ফিতরের পরে ঈদুল আজহা আসলে, ঈদুল আজহাতে আমরা সবাই কুরবানি করব, কেউ ৫,০০০ ১০,০০০ দিয়ে, কেউ ৩,০০০ ৪,০০০ দিয়ে, আমরা সবাই কুরবানি করি। আমরা যদি যুক্তি খাটিয়ে বলি যে আজকালকার জমানাতে বিশেষ করে আমাদের এলাকাতে অভাবী মানুষ বেশি, সেজন্য ওই কুরবানির মাংস তো আমরা এক মাসের মধ্যে শেষ করে দিচ্ছি, সেজন্য আমরা সেই টাকা দিয়ে আমরা কুরবানির জন্তু কিনবো না, বরঞ্চ সেই টাকা আমরা একত্রিত করে এইসব গরিব মানুষদেরকে দেবো, যারা যাদেরকে ব্যবসা লাইন করে দেবো, তাদেরকে একটা গাড়ি কিনে দেবো, কাউকে জমি কিনে দেবো, এক কথায় যে তাদেরকে
একটা জায়গাতে উঠিয়ে দেবো, তাহলে তাদের কি হবে, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রচুর টাকা ব্যয় হয় আমাদের কুরবানিতে, যদি আমরা এই কাজ করি আমাদের কুরবানি হবে। আপনার সেই টাকা দিয়ে দান হতে পারে, কিন্তু আপনি সেই টাকা দিয়ে টাকা দান করলে আপনার কুরবানি কোনোভাবে হবে না। আপনারা ভালোভাবে জানেন যে আমরা যত টাকা দান করে দিই কিনা সেই টাকা দিয়ে কুরবানি হবে না। কুরবানি একটা আলাদা, এটা ইবাদত, ওতে পশু জবাই করতে হবে। শুধু পশুই নয়, আপনি যেটা ইচ্ছা পশু জবাই করলে হবে না, আপনি মুরগি জবাই করলে হবে না, বটক জবাই করলে হবে না, খাস জবাই করলে হবে না, আপনাকে যেগুলো বলা হয়েছে সেগুলো জবাই করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে আপনি টাকা যদি আদায় করেন, টাকা যদি আপনি নিশ্চিন্ত দিকে দেন, আপনার কুরবানি হবে না, আপনাকে কুরবানি দিতে হবে। একটা সংশয় আগে কি করে দিই, হয়তো অনেকেই বলতে পারেন, সৌদি আরবে যখন আমরা হজ করতে যাই তখন তো আমরা কুরবানির বিনিময়ে আমরা টাকাই দিই। বন্ধুগণ, কুরবানির বিনিময়ে টাকা দিয়ে এজন্য আপনি ধোকা খাবেন না, তার কারণ আপনার টাকাটা নিয়ে কুরবানি দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি কোনো জায়গাতে থাকেন, আপনি আপনার গ্রামে খিচড়া দিবেন, ওখান থেকে আপনার খাদ্যদ্রব্য পাঠানো অসম্ভব, এই জন্য ওখান থেকে আপনার গ্রামে টাকা পাঠিয়ে দিন যে আমার জন্য, আমার পরিবারের পাঁচটা লোকের জন্য চাউল কিনে দিয়ে দেবে। তাহলে কি হলো, আপনি টাকা পাঠালেন কিন্তু এখান থেকে একজনকে দায়িত্ব কি দিলেন যে আমার টাকা দিয়ে খাদ্যদ্রব্য খেতড়া দিয়ে দেবে, তাহলে কি হলো, আপনার খেতড়া হলো কিন্তু আপনি পাঠিয়েছেন টাকা। অনুরূপ ভাবে সেখানে টাকা দেওয়া হয় যে সেই টাকা দিয়ে জন্তু কিনে সেটা কুরবানি দেওয়া হয়। সুতরাং কেউ ধোকায় করবেন না, যদি কেউ এরকম কথা বলে থাকে তাহলে সতর্ক করার জন্য আমি ইঙ্গিত দিয়ে দিলাম। তাহলে আমরা লজিকের মানদণ্ডেও বুঝতে পারছি অন্যান্য ইবাদত দৃষ্টিকোণ থেকে যে ইবাদতে কোনো পরিবর্তন চলে না, সেই জন্য জাকাতুল ফিতরে খাদ্য ব্যতীত আপনার টাকা পয়সা চলবে না। এবার আপনাদেরকে দেখাচ্ছি বিখ্যাত মুফতি শেখ সলিহুল উসাইমিন, তিনিও এই কথাই বলেছেন। সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ সলিহুল উসাইমিন এই কথা বলেছে, খিদ্রাতে খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি কেউ টাকা দেয় তার খিদ্রা হবে না। আমার সাধারণ দান হিসেবে গণ্য হতে পারে, কিন্তু আপনার সেটা খিদ্রা হবে না। আর যদি আপনার খিদ্রা না হয় তাহলে আপনার ব্যায়াম ত্রুটিযুক্ত থেকে যাচ্ছে, ত্রুটি মুক্ত হতে পারছে না। শুধু তাই নয়, সৌদি আরবের ওলামায়ে কিরাম, সৌদি আরবে যে ফতোয়া কমিটি রয়েছে, সেই ফতোয়া কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফতোয়ায় লাজনাই দায়মায় 9 নম্বর খণ্ডে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে, খিদ্রাতে খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা পয়সা বৈধ নয়। শুধু কি তাই, বাংলাদেশের হাদিস ফাউন্ডেশন দারুল ইফতা ফতোয়া বোর্ড সেখান থেকেও ফতোয়া দিয়েছে যে খাদ্য শস্যর পরিবর্তে জাকাতুল ফিতরে টাকা বৈধ নয়। সরল পথ পরিষদ ফতোয়া কমিটি সেখান থেকে একই ফতোয়া দিয়েছে, খাদ্যদ্রব্যের পরিবর্তে জাকাতুল ফিতরে টাকা পয়সা বৈধ নয়। শুধু কি তাই, চার ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বাল, এই তিন মহান ব্যক্তির এই ফতোয়া হচ্ছে যে জাকাতুল ফিতরে খাদ্যর পরিবর্তে টাকা পয়সা বৈধ নয়। শুধুমাত্র ইমাম আবু হানিফা হানাফি মাজহাব, আপনারা হয়তো জানেন হানাফি মাজহাবের যে ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, সেই ইমাম আবু হানিফার মতে টাকা পয়সা চলতে পারে। তার মানে আমাদের সমাজে ইমাম আবু হানিফার মতকে গ্রহণ করা হয়েছে, হানাফি মাজহাব অনুযায়ী চলাফেরা করা হচ্ছে। বিশেষ করে ফিতরার ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার মাজহাবকে গ্রহণ করে নিয়েছি, আমরা সেই দিক থেকে আমরা তার মতামতকে গ্রহণ করে নিয়েছি। আর এর অপরদিকে যে তিনটি মাজহাব তাদের ঐক্যমতে যে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিলে ফিতরা হবে না। এই জন্যই 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বালকে প্রশ্ন করা হয়েছিল যে জাকাতুল ফিতরে টাকা পয়সা চলবে কিনা, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কাকে বলছে? 10 লাখ হাদিসের হাফেজ। আপনি আজকে সারা পৃথিবীতে কাউকে আপনি 10 লাখ হাদিসের হাফেজ পাবেন না। আজকে সারা ভারতবর্ষ একদিকে যদি ইমাম আহমদ ইবনে হাম্বালকে যদি তুলে দেওয়া হয় তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বালের পাল্লা ভারী হয়ে যাবে। বন্ধুগণ,
সেই 10 লাখ হাদিসের হাদিস ইমাম আহমদ নাহাম্মালকে প্রশ্ন করা হচ্ছে যে জাকাতুল ফিতরে টাকা পয়সা বৈধ কিনা। 10 লাখ হাদিসের হাতে ইমাম আহমদ নাহাম্মাল কি বলছে দেখুন। ইমাম আহমদ নাহাম্মাল বলছেন যে আমার ভয় হচ্ছে যে তা আদায় হবে না। কি বলছে? যে আমার ভয় হচ্ছে যে জাকাতুল ফিতর খাদ্য দ্রব্যের পরিবর্তে টাকা পয়সা দিলে আদায় হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাতের পরিপন্থী কাজ। আমরা কি বলছি? আমরা হাদিসের হও জানি না, কোরআনের হও জানি না, টাকা পয়সা চলবে কোনো ব্যাপার না। ইমাম আহমদ নাহাম্মাল তিনি ভয় করছেন জাকাতুল ফিতর হবে না টাকা পয়সা দিলে। প্রশ্নকারী আবার প্রশ্ন তুলছেন যে উমুক ব্যক্তি যে জাকাতুল ফিতর খাদ্য দ্রব্যের পরিবর্তে অর্থ গ্রহণ করে, প্রশ্নকারী বলছে যে উমুক ব্যক্তি যে টাকা পয়সা ফেতরা নিচ্ছে, ইমাম আহমদ নাহাম্মাল কি বলছে দেখুন। যারা এই ধরনের যারা টাকার ফিতরা আদায় করেন বা যারা টাকার ফিতরার পক্ষে কথা বলেন তারা ইমাম আহমদ নাহাম্মালের বক্তব্য শুনে নিন। 10 লাখ হাদিসের হাতে ইমাম আহমদ নাহাম্মাল সেই ব্যক্তিকে বলছে সে লোকেদের কোনো ব্যক্তি সে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বাদ দিয়ে তারা উমুক তুমুকে দলিল বানিয়ে নিয়েছে। কি বলছে? ইমাম আহমদ নাহাম্মাল বলছে যে লোকদেরকে দেখছি যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বাদ দিয়ে এরা উমুক তুমুকে যাকে তাকে দলিল বানিয়ে নিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দ্রব্য ফিতরা আদায় করার জন্য বলেছেন। তাহলে কি বোঝা গেল? ইমাম আহমদ নাহাম্মাল ভয় করছেন। আর আজকে আমাদের সমাজ নির্দ্বিধায় টাকার ফিতরা দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম মাদ্রাসাগুলোর ইস্তিহার যে রোজার উপহার সেগুলোর ঐক্যমতে ইমাম বুখারীর বাব অনুযায়ী ইমাম আহমদ নাহাম্মালের মতামত অনুযায়ী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম জাকাতুল ফিতর আপনাকে খাদ্যই দিতে হবে, অর্থ দেওয়া যাবে না। তারপরে যদি আপনি অর্থ দেন, অর্থ দিলে তো আপনার ফিতরাই কবুল হবে না। খাদ্য দ্রব্য এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। ফিতরাই খাদ্য দ্রব্য আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আর টাকা পয়সা দিয়ে আদায় করতে হবে বা আদায় করা যায় এটা হচ্ছে মানুষের বিধান। আল্লাহ তাআলার বিধান 1400 বছর আগে পূর্ণ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা আল্লাহ তাআলার বিধানের পরিবর্তে আল্লাহ তাআলার বিধান মেখে আঙুল মেখে আমরা প্রত্যেক বছর গ্রামের মনসবদার কিছু মর্মি মাতব্বর আর ইফতাহ কমিটি মিলিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা গোল টেবিল হয়ে বসি আবার নতুনভাবে আইন তৈরি করার জন্য। বন্ধুগণ জেনে রাখবেন আল্লাহ তাআলার আইন হচ্ছে ত্রুটিমুক্ত আর মানুষের আইন হচ্ছে ত্রুটিযুক্ত। এই ব্যাপারেও সেটাই হয়েছে। আজকে ক্ষেত্রা চিন্তা ভাবনা করে যখন এটা নির্ধারণ করা হয় তখন তারা বলে যে আমাদের এলাকাতে গরিব মানুষ বেশি, সুতরাং সেই দিকে লক্ষ্য করে আমরা ফিতরাটা কম করে করেছি। গরিব মানুষের দিকে লক্ষ্য করে আমরা কম করে করেছি, তার মানে হচ্ছে আমরা হচ্ছি গরিবের দরদি। আর সাধারণ গরিব মানুষ যারা হয়তো অত গভীরতা জানে না, অত হয়তো বিষয়টা ভেবে দেখেনি, তারা হয়তো ভাবছে যে যাক যা ফিতরাটা কম করা হয়তো ভালো হয়েছে, আমার বাড়িতে 10টা ছেলে আমাকে অনেক টাকা লেগে যেত, সুতরাং কম করা হয়েছে যাতে ভালো হয়েছে। বন্ধুগণ আপনি জানেন, আপনি ভেবে দেখেছেন যারা বলছে আমরা গরিবের দরদি তারা গরিবের দরদি নয়, এরা হচ্ছে গরিবদের শোষণ করে, এরা হচ্ছে ধনীদের দরদি, এরা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে। আপনি বলবেন কেমন কথা বলছেন? আমি প্রমাণ দিচ্ছি। প্রশ্ন যদি আপনাদের আছে তাহলে পরে করবেন, যেহেতু আপনাদেরকে সময় দেওয়া হয়েছে নামাজের পরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব সরাসরি প্রশ্ন করবেন। কিভাবে এরা ধনীদের দরদি আর গরিবদের কাছ থেকে এরা অর্থ আরো বেশি পরিমাণে আপনাদেরকে দেখাচ্ছি? প্রথম কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সদকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্যদ্রব্য থেকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। সেই বিধান অনুযায়ী প্রত্যেককে 1 সা পরিমাণ, সহিহ বুখারী হাদিস নাম্বার 1510, 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য লাগবে। সেই সময়তে মানুষের খাদ্য ছিল খেজুর, পনির, যব, কিশমিশ, এগুলো দিয়ে খাদ্য দিয়ে তারা
ছেদরা দিত, সেগুলোর দাম কিন্তু একরকম ছিল না। কিন্তু দামের দিকে দেখা হয়নি, দেখা হয়েছে কিসের দিকে, একটার দিকে। তার মানে এটা দামের কোনো ব্যাপার না, এটা একটা পরিমাণ লাগবে, এটাই হচ্ছে মূল কথা। কিভাবে গরিবদের ওপরে আঘাত করে এরা টাকা নিচ্ছে আর ধনীদেরকে ছাড় দিচ্ছে, প্রত্যেককে একটা করে খাদ্য দ্রব্য লাগবে, এটা আমরা অবগত হয়েছি। একজন গরিব মানুষ, একজন গরিব মানুষ যে কন্ট্রোলে চাল কিনে খায়, আপনি ধরুন যে 10 টাকা কিলো তার চাল কিনতে লাগে, 10 টাকা কেজি প্রতি তার 10 টাকা কিলো সে চাল কিনে, 10 টাকা কিলো চাল একটা তাকে ফেতনে লাগবে কত, মোটামুটি 2.5 কিলো ধরুন, 2.5 কিলো। তার মানে 10 টাকা যদি আপনার চাল হয় তাহলে ওকে 2.5 কিলো চাল লাগতো, 2.5 কিলো চাল লাগতো মানে কত টাকা তাকে লাগতো, 25 টাকা লাগতো, 10 টাকা 10 টাকা প্লাস 5 টাকা মানে 25 টাকা। তাহলে তার 25 টাকা দিলেই কিন্তু তার ফিদরা আদায় হয়ে যেত, কিন্তু তার কাছে কত নেওয়া হচ্ছে, 60 টাকা। ধরুন যে আমাদের এলাকাতে 60 টাকা করা হয়েছে, ধরুন ধরুন কত টাকা হয়েছে আপনারা ভালো জানেন, কেউ ধরেন যে 60 টাকা করা হয়েছে। তাহলে একজন গরিব মানুষ তাকে লাগতো 25 টাকা, তার কাছ থেকে নেওয়া হচ্ছে কত, 60 টাকা। কত টাকা বেশি নেওয়া হচ্ছে, অর্ধেকের বেশি মানে 35 টাকা গোটাই বেশি নেওয়া হচ্ছে তার কাছ থেকে। আপনি তার কাছ থেকে ঘাড় মোটকে 35 টাকা অর্ধেকেরও বেশি পয়সা নিচ্ছেন তার কাছ থেকে, আর বলছেন আপনি গরিবের দরদি। চিন্তা ভাবনা করুন, আপনি গরিবের দরদি নাকি গরিবকে মেরে মুচড়ে খাচ্ছেন। তারপরে দেখুন একজন ধনী মানুষ যে ভালো কোয়ালিটি চাল কিনে খায়, মিনিকেট চাল কিনে খায়, ভালো উন্নত মানের চাল কিনে খায়, ধরুন যে সেই চালের দাম 40 টাকা কিলো, 40 টাকা কিলো ধরুন, তাহলে কত কিলো চাল লাগবে, একটা মানে প্লাস 2.5 কিলো, একটা সামান 2.5 কিলো চাল, 2.5 কিলো চাল মানে হচ্ছে তার কত, 40 40 80, আর এদিকে 20 হচ্ছে 100 টাকা। সেই ধনী ব্যক্তিকে 100 টাকার চাল লাগতো, কিন্তু সেই ধনী ব্যক্তিকে আমরা 40 টাকা ছাড় দিয়ে নিচ্ছি কত, 60 টাকা। তুমি ধনী মানুষ, ঠিক আছে, তোমার মাথায় তেল আছে, তোমার মাথায় আমরা তেল ঢালতে প্রস্তুত আছি, সুতরাং তোমাকে 100 টাকা লাগবে না, তুমি কি করো 40 টাকা মাইনাস করে তুমি 60 টাকা দাও। আর তুমি গরিব মানুষ, তোমাকে দেখা কেউ লোক নেই, তোমার উপরে জুলুম হবে, তোমাকে 25 টাকা লাগে, তোমাকে 60 টাকা লাগবে, ফটাফট বের করো। বন্ধুগণ, এদেরকে আপনারা বলছেন যে এরা গরিবের দরদি? একজন বিবেকবান মানুষ গরিবের দরদি এদেরকে বলবে? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে গরিবদেরকে শোষণ করে ধনীদেরকে ছাড় দিচ্ছে, আপনি এদেরকে বলছেন গরিবের দরদি? ভেবে দেখুন আপনি, বন্ধুগণ মন্তব্য করছি না, আপনি ভেবে দেখুন। শুধু তাই নয়, এর জন্য আমাদের ধনী শ্রেণীর লোকদেরকে এরা নিচে নামাচ্ছে, ধনী শ্রেণীর লোকদেরকে নিচে নামাচ্ছে। কারণ যে এই যে 40 টাকা ছাড় দিক, এই 40 টাকা ছাড়, এটা তো গরিবদের হক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যাকাতুল ফিতর এটা হচ্ছে গরিবদের হক। উঠিয়ে দেখুন সুনান আবু দাউদ, কিতাবুল যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609, এই যাকাতুল ফিতর হচ্ছে গরিবদের হক। সুতরাং গরিবদের হকটা আপনি ধনীদের কাছে ছেড়ে দিচ্ছেন, এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদি করতে হবে। শুধু জবাবদি নয় বরং আপনাকে আদায় করে দিতে হবে। চিন্তা করুন, আপনি যখন প্রত্যেক ধনীর পক্ষ থেকে যখন 40 টাকার দরে যখন আপনি আপনার নেকিগুলো কেটে কেটে দিবেন, তখন কি অবস্থা হবে, আপনার নেকি থাকবে কিনা আপনি ভেবে দেখুন। আর ধনীদেরকে কিভাবে নিচে নামাচ্ছে এরা, একদিক দিয়ে কিভাবে দেখাচ্ছে আমরা দেখুন। আমরা সাধারণভাবে বলি যারে এই লোকটা চাইতে এসছে বা এগোতে চায়, এইসব ক্ষেত্রে কথা লোক আছে ক্ষেত্রে আমরা একটা বলি যে ক্ষেত্রে ঠকা লোক মানে তাকে মানে ছোট করার জন্য আমি বলি, এদের জন্য তো ক্ষেত্রে হালাল, যারা অভাবগ্রস্ত মানুষ এদের জন্য তো ক্ষেত্রে হালাল। উঠে দেখুন শুনুন আবু দাউদ হাদিস নাম্বার 1609, কিন্তু যাদের জন্য ক্ষেত্রে হারাম ধনী ব্যক্তিরা, তাদেরকে তো আমাদের গ্রামের আমাদের সমাজের মরম সর্দার এবং কিছু মলিন মাওলানা এবং ঈদগাহ কমেরা খাওয়াই থাকছে। আমি বলি ফেতরা খাতা গরিব মানুষরা নয়, ফেতরা খাতা হচ্ছে ধনীরা। প্রত্যেক বছর এরা ফেতরা খাচ্ছে, প্রত্যেক বছর এরা গরিবের হক খাচ্ছে, প্রত্যেক বছর এরা গরিবদেরকে শোষণ করে খাচ্ছে। ফেতরা খাতা গরিবরা নয়, বরং ফেতরা খাতা হচ্ছে ধনীরা।
সেটা গরিবের তো খাবে, এটা তোমাদের হক, তাদের প্রশ্ন কিছু আসতেই পারে না, কিন্তু প্রশ্ন আসলে ধনীরা কেন চিন্তা খাবে? সমাজ ব্যবস্থা, বন্ধুগণ ভাবনা চিন্তা করে দেখুন, ভাবনা চিন্তা করে দেখুন, আমরা কোন লাইনে চলছি, কোন লাইনে চলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এক মাস ধরে আমরা সিয়াম পালন করছি, আর এক মাস ধরে সিয়াম পালন করার পরে যদি আমরা ফিতরা আদায় করি, আর ফিতরা যদি ফিতরাই না হয় সাধারণ দান হয়ে যায়, তাহলে ফিতরা যে আমাদের সঙ্গে পবিত্র করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উঠিয়ে দেখুন সুনানে আবু দাউদ কিতাবুস যাকাত পদে নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব যখন ফিতরা ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজে সঙ্গে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। এই সদকা অর্থাৎ এই ফিতরা ফরজ করার কি কারণ রয়েছে? সেই কারণটা হচ্ছে যে আমাদের রোজা অবস্থাতে যদি হয়তো আমরা কোনো অশ্লীল কথা বলে ফেলি, বেহুদা কাজ করে ফেলি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যে এগুলোকে যাতে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তাহলে আপনি এক মাস ধরে কষ্ট করলেন, আর তারপরে আপনার সিয়াম ত্রুটিযুক্ত থেকে যাচ্ছে, এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি যথেষ্ট, তার কারণ আমি আপনাদেরকে তথ্য দিয়েছি, যে তথ্য দিয়েছি, এবার আপনারা সিদ্ধান্ত, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব, আমাদের টাকা দেওয়া চলবে কিনা, না আমাদের খাদ্য দিতে হবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5টি প্রশ্ন করা ছাড়া কেউ আগাতে পারবেন না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি যা বুঝেছিলে সেটা আমল করেছিলে কিনা। যদি আমাদের কারো বুঝতে অসুবিধা থাকে যে না না টাকা চলবে, যদি কারো অসুবিধা থাকে এরকম যদি কারো বুঝ থাকে, তাহলে সময় আসছে প্রশ্ন করার, প্রশ্ন আপনারা করবেন। বন্ধুগণ আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার যারা পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে থাকবে এবং আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিন মানে 4 খলিফা আবু বকর উমর উসমান আলী এই 4 খলিফার সুন্নাতকে যারা আঁকড়ে ধরে থাকবে কামড়ে ধরে থাকবে তারা পথভ্রষ্ট হবে না। আপনি প্রমাণ করতে পারবেন যে আবু বকর উমর উসমান আলী এই 4 খলিফা থেকে তারা টাকার ফিতনা নিয়েছেন না? তাহলে আমরা কারণ গ্রহণ করছি, ইমাম আবু হানিফার অনুসরণ করছি, 80 হিজরিতে যার জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে যার জন্ম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম তো কমপ্লিট করে দিয়েছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সেই যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকেন, দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে মায়াত লাভ করতে পারেন? বন্ধুগণ এবার ভাবতে হবে আপনাদেরকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আবু দাউদ কিতাবুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বানী ইসরাঈলরা 72 ফিরকায় বিভক্ত, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে 72 ফিরকা জাহান্নামে যাবে, 1 ফিরকা জান্নাতে যাবে, আর সেই জান্নাতের ফিরকা তারাই হবে যারা আমার এবং আমার সাহাবায়ে কিরামদের আদর্শ রূপে কায়েম থাকবে। সাহাবায়ে কিরামদের আদর্শ কি? আমি আগে দলিল পেশ করেছি সহিহ বুখারী কিতাবুল যাকাত পদ নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 76 হাদিস নাম্বার 1510 যে যাকাতুল ফিতর হিসেবে তারা খাদ্য আদায় করতেন, তাদের খাদ্য সেই সমাতে ছিল খেজুর কিশমিশ পনির জ্বর এগুলো তাদের খাদ্য ছিল, সেজন্য তারা সেগুলো আদায় করতেন। আজকে আমাদের খাদ্য, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত রুটি, সেজন্য আমাদেরকে চাল এবং গম যারা পেশা আদায় করতে হবে। যদি আপনি চাল ও গমের পরিবর্তে যদি আপনি মানুষের আইন তৈরি করা এই আইন মানুষের তৈরি করা আইনকে যদি মেনে নিয়ে আপনি আদায় করেন, তাহলে জেনে রাখুন আপনার কোন ক্ষেত্রা কাজে আসবে না, আপনার ক্ষেত্র হবে না, সাধারণ দান হতে পারে কিন্তু ক্ষেত্র হবে না, কারণ আপনার সিয়াম ত্রুটি যুক্ত থেকে যাবে। আপনাদের হয়তো আরো প্রশ্ন থাকতে পারে যে যদি আমরা খাদ্যদ্রব্য আদায় করি কখন করব, কে নিয়ে যাবে, কেমন ভাবে দেব, অনেক আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি জানি অনেক প্রশ্ন আছে আপনাদের। তবে এই খুতবার মধ্যে সমস্ত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা, আমি এটা প্রমাণ করেছি, টাকা নয় খাদ্য, এটা আমি প্রমাণ করেছি। এবার বাকি আপনাদের মধ্যে কিছু সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো জুমার নামাজের সুন্নাত নামাজের পরে আপনারা করবেন, যেটাকে মনে করবেন আপনারা সমস্যা কিভাবে কি করতে হবে, ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন আর আমি আপনাদের সামনে সেগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু আমাকে ইন দিয়েছেন সেই ইন অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্য।
আমি এটাও বলেছি আপনাদেরকে, প্রশ্নোত্তর পর্বের শুরুতে কিভাবে কি সিস্টেমে প্রশ্ন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আর যেহেতু আমার চ্যালেঞ্জ করার অভ্যাস নাই, চ্যালেঞ্জ আমি করি না, যদিও আমি 100% একটা ব্যাপারে কনফার্ম থাকি তারপরে আমি চ্যালেঞ্জ করতে রাজি নই। চ্যালেঞ্জ করা ভালো কাজ না, চ্যালেঞ্জ করলে মানুষ একটা জিদ হয়ে যায়, সেই জন্য আমি চ্যালেঞ্জ করছি না। তবে আপনাদেরকে আমি এটা বলছি, আপনারা প্রশ্ন করুন কিভাবে আপনাদের সমাজে ফিতরা উঠাবেন, বন্টন করবে, কিভাবে আপনাদের সমস্যাগুলো বলুন। যদি আমি আপনাদেরকে সমস্যাগুলির সমাধান না দিতে পারি, তাহলে আপনারা ফিতরা কিভাবে পালন করবেন? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন জ্ঞান দিয়েছেন সেই অনুপাতে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর সমস্যার সমাধান আমি ইনশাআল্লাহ দিতে পারবো বলে আমার স্বল্প জ্ঞানে বলে মনে হচ্ছে। এখন বাকি ব্যাপার আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে আমি উত্তর আপনাকে দিতে পারবো কিনা। কারণ 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ নাহাম্বাল তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না। তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ নাহাম্বালের জুতোর ছিঁড়ে ফুলার যোগ্যতা রাখি না, তিনি কিভাবে আপনাদের উত্তর দিতে পারেন? তারপরেও আমার আশা যে আমি আপনাদের সে সমস্যা, বিশেষ করে ফিতরার উপরে, এই ফিতরার সমস্যার সমাধানের উপরে, তার কারণ এটা আমার অভিজ্ঞতা। আমি এর আগেও বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছি এবং সেতু প্রশ্নোত্তর পর্ব হয়েছে এবং সেখানকার মহাসভারা বিভিন্নভাবে প্রশ্ন করেছে এবং সমস্যার সমাধানের জন্য যেসব প্রশ্নগুলো করেছে এবং সেগুলোর আমি আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছি এবং একটা অভিজ্ঞতা হয়ে আছে। সেই জন্য আমি অভিজ্ঞতা অনুযায়ী বলছি, এটা আমি অভিজ্ঞতা অনুযায়ী বলছি, তবে আমি যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতেই পারবো এমনটি কিন্তু বিষয় নয়। সুতরাং আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন জুমার নামাজের পরে অর্থাৎ সুন্নাতের পরে। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, তবে শেষ করার পূর্বে পবিত্র কোরআনের 2টি আয়াত আপনাদের সামনে পেশ করব, যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কারো কাছে সব পথ প্রকাশ হওয়ার পর, ভালোভাবে নোট করে নিন আয়াতটি, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, আল্লাহ তাআলা বলেন, কারো কাছে সব পথ প্রকাশ হওয়ার পর, মানে আপনাদের সামনে সব পথ প্রকাশ হয়ে গেছে, কোরআন আমি কি বলছে আর আমাদের পরিচিত হবে কি হচ্ছে সব পথ প্রকাশ হওয়ার পর, সে যদি রসুলের বৃদ্ধাচারণ করে, রসুল বলে যে একটা আপনি চলে গেলেন টাকার দিকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন নিয়েছেন খাদ্যদ্রব্য, আপনি চলে গেলেন টাকা, সৎপথ প্রকাশ হওয়ার পর যদি রসুলের বিরুদ্ধাচারণ করে, টাকা দিয়ে রসুলের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। এবং মুমিনদের পথ মানে সাহাবায়ে কিরামদের পথ দায়িত্ব অন্য পথে অনুসরণ করে, সাহাবায়ে কিরামদের পথ ছিল খাদ্যদ্রব্য টাকা নয়, আপনি অন্য পথে অনুসরণ করছেন। মুমিনদের পথ হলো সাহাবায়ে কিরামদের পথ দায়িত্ব অন্য পথে অনুসরণ করে, তবে সে যে ফিরে যায় সে দিয়ে তাকে ফিরে দেবো, টাকা দিকে যাবেন আল্লাহ আপনাকে টাকা দিকে ফিরিয়ে দেবেন এবং তাকে জাহান্নামে দগ্ধ করবো। মৃত্যু হলে কি আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের পথ বাদ দিয়ে সাহাবায়ে কিরামদের পথে অন্য পথে গেলে সেই পথে ফিরে দেবো এবং মহলে তোমাকে জাহান্নামে দগ্ধ করবো, আর তা কত মন্দ আবার। আর শেষ আয়াতটা আমি আপনার সামনে বলবো, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। কি বলছে আল্লাহ তার রাসূল মানে কোরআন এবং হাদিস, আল্লাহ তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে খাদ্যদ্রব্য উপস্থিত না দিতে হবে, কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী ভিন্ন মত পোষণ করা চলবে না। বিষয়ে আমরা টাকা দিয়ে আসছি এখন কেন খাদ্যদ্রব্য দেব, ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ তার রাসূল অমান্য করলে সে স্পষ্ট পথ ভ্রষ্ট হবে। ওয়াসিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, লা ইলাহা ইল্লা আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.